প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার, আমি তরুণ। আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন। আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প, নরহরির রূপান্তর। প্রথমে ঠাস করে গালে একটা চর, তারপর টানতে টানতে দালানে, দালান থেকে সিঁড়ির মুখে, অবশেষে এক ধাক্কায় হুড়মুড়িয়ে সিঁড়ির তলায়, তার সঙ্গে গালাগালির ফোয়ারা। ভেবেছ কি তুমি লক্ষ্মী ছড়া শয়তান, ভেবেছ কি পাজি শুয়োর আজকেল স্টুপিড সাপের পাঁচটা পা দেখেছ? বোর্ডার হলো আমার লক্ষ্মী, বোর্ডার হলো আমার ইষ্ট দেবতা, আর আমার সেই বোর্ডারকে তুমি ইঁদুরের চপ খাওয়াবে? হ্যাঁ, বাপের জন্মেও শুনিনি যে ইঁদুরের মাংস দিয়ে চপ বানানো যায়। বলি, শিখলে কোথা থেকে এসব? কোন হোটেলের শিক্ষানো বেশি? মাঝে মাঝে হাঁপাবার জন্যে বিরতি। ওদিকে মার খাওয়া ছোকরাও পরিত্রাহী চেঁচাচ্ছে, আর মারবেন না স্যার, আর মারবেন না, মরে যাবো স্যার, আর কখনো এমন কাজ করব না। আর কখনো? ম্যানেজার ঘোষরায় সাড়ের মতো চেঁচাতে থাকে সিঁড়িতে গলা চড়িয়ে, আর তোমায় আমি আমার হোটেলে ত্রিসীমানায় আসতে দেবো ভেবেছ? তোমায় আমি যে পুলিশে দিইনি এই ঢের, এই শ্রীক্ষেত্র জগন্নাথ ধামের রাস্তায় যদি আর কখনো তোমায় দেখি, তবে ধরে চ্যাংবেলা করে সমুদ্রে ফেলে দেবো, বুঝলে? উফ, ভেবে আমার গায়ে কাঁটা দিচ্ছে, ইঁদুরের চপ ভাগ্যে এখনো কেউ খায়নি, খাবে কেন? প্রভু জগন্নাথ নেই, ধর্মের কল বাতাসে নড়ে না। ছোকরা নিচে নাড়িয়েও খানিকক্ষণ হাউ হাউ করল, তারপর চুপ হয়ে গেল, বোধ হয় শিক্ষিত থেকে চলেই গেল। শ্যামল আর শৈলেন হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল এতক্ষণ, এখন হাত পা ছেড়ে দিয়ে বসে পড়ে। পরীক্ষার পর দুই বন্ধু এই প্রথম দুজনে একলা রেলগাড়ি ছড়ে বেড়াতে বেরিয়েছে, আর প্রথম ভ্রমণ হিসেবে যেটা সবচেয়ে সহজ সেই শ্রীক্ষেত্র জগন্নাথ কৃত্য পুরীতে এসেছে। পুরীটাই সবচেয়ে ভালো, কারণ প্রথম নম্বর আকর্ষণ সমুদ্র, আর দ্বিতীয় নম্বর হচ্ছে আত্মীয় বন্ধু যে যেখানে আছে তাদের কাছে শুনে শুনে মুখস্থ। বিদেশ বিভুঁইয়ে বেঘরে পড়বার ভয় নেই। তা সকালে যখন স্টেশনে এসে নামলো তখন যেন চির চেনাই মনে হলো, আর থাকবার জায়গা খুঁজে নেবার জন্যে এক তিল চিন্তা করতে হলো না দুই বন্ধুকে। স্টেশনে নামার সঙ্গে সঙ্গেই পাণ্ডাদের হাতের নিচ দিয়ে গলে এসে ওই ছোকরা যার নাম নরহরি, যাকে এক্ষুনি হোটেলের ম্যানেজার চাঁটাতে চাঁটাতে পুরী থেকে বৃন্দাবন পাঠিয়ে দিল, সে একেবারে শৈলেন শ্যামলদের কাছে এসে হাতের মধ্যে একখানা কার্ড গুঁজে দিয়ে বিনা লাগানো গ্রামোফোন রেকর্ডের মতো বলে চলল, এই যে আমাদের নীল নির্জন সৈকতাবাস, সারা পুরী শহরে এমন হোটেল আর পাবেন না বাবু, খাওয়ার সুখ, শোয়ার সুখ, থাকার সুখ, দেখার সুখ, ঘরের যে জানলায় দাঁড়াবেন সমুদ্র, অথচ চার্জ মডারেট, এলে আর নড়তে ইচ্ছে করবে না, একবার এলে বারবার আসতে ইচ্ছে করবে, আর দ্বিধা করবেন না বাবু, এসে দেখুন, বলবেন পরে যে হ্যাঁ বলেছিল বটে নরহরি। তারপর প্রায় গরু তাড়ানোর মতোই তাড়াতে তাড়াতে শৈলেন আর শ্যামলকে নিজেদের রিক্সা এনে তুলেছিল। না উঠেই বা করবে কি ওরা, দুজনের দুটি সুটকেস তো নরহরির দুই হাতে, বিছানা দুটো ইত্যাবসরে চলে গেছে রিক্সাওয়ালার ঘাড়ে। যদিও প্রায় নিরুপায় হয়েই এসে পড়েছিল ওরা এই নীল নির্জন সৈকতাবাসে, এবং ভয় ভয়েই এসেছিল গুন্ডার পাল্লায় পড়েছে বলে, কিন্তু এসে বাড়ি দেখে এবং সম্ভ্রান্ত চেহারার ম্যানেজারটিকে দেখে চোখ জুড়িয়ে গেল ওদের। সত্যি ঘরের যে জানলায় দাঁড়াও সমুদ্রের দৃশ্য, ছকোনা করে তৈরি ঘর, আর নির্জন বটে, ধুধু করছে শুধু বালুবেলা, এমন নইলে আর পুরী বেড়াতে আসা, বলেছিল শৈলেন শ্যামলকে। যেমনটি ভেবেছিলাম ঠিক তেমনটি, না রে তার চেয়েও ভালো, শ্যামল বলেছিল, এমনটি আশা করিনি। নরহরি ততক্ষণে নিজেদের হোটেলের খাট গদির ওপর শৈলেনদের বিছানাটি খুলে পেতে ঘরের কুঁজো ভরে আনলায় তোয়ালে, আনলার নিচে জুতো সাজিয়ে ফিটফাট করে দিয়েছে। শৈলেন চুপিচুপি বলেছিল, লোকটা কি ভালো দেখেছিস, যাবার সময় ওকে বকশিস দিয়ে যেতে হবে।
সে তো নিশ্চয়। ওরা নরহরির সঙ্গে গল্প জমাতে চেষ্টা করেছিল। হোটেলের নামটি খুব সুন্দর। আগে হ্যাঁ, নামটা আপনাদের রবি ঠাকুরের দেওয়া কিনা? রবি ঠাকুরের মানে রবীন্দ্রনাথের? আগে হ্যাঁ, ওকে যে নামেই ডাকুন একই, কিন্তু উনি তো গতই হয়েছেন প্রায়। এ হোটেলে কি আজকের দাদা বাবুরা? নরহরি বলে, আমি নতুন, হোটেল নতুন নয়, তুমি তো সব করো দেখছি। আগে হ্যাঁ, আমার মরবার সময় নেই বলে তাড়াতাড়ি চলে গিয়েছিল নরহরি। তারপর ম্যানেজার খাতা এনেছিল, ওদের নাম ধাম লিখে নিয়ে আর এন্ট্রি ফি নিয়ে চলে গিয়েছিল। ম্যানেজারও কথাতে কম নয়। এই যে দেখছেন ঘর, সিঙ্গেল সিট, এতেই আমি আপনাদের দুজনের ব্যবস্থা করে দিলাম আলাদা এই খাটটা আনিয়ে দিয়ে। অথচ ডবল সিটের রুমের চার্জ নেব না আমি, কারণ বোর্ডারের দিকটাই দেখি আমি, কিন্তু অন্য কেউ এটি করবে না। দেখে আসুন পুরী শহর ঘুরে। তবে হ্যাঁ, এই যে এন্ট্রি ফি 10 টাকা, এটা আমার আছে স্বীকার করছি, বাড়তি আছে, কিন্তু ওটা তো কসন মানি, কত রকমের লোক আছে জগতে বলুন। ধরুন হোটেলের ঘরের একটা জিনিসই খোয়া গেল, তখন যে লোক 3 দিনের বেশি থেকে যাবে তাকে যাবার সময় ওই টাকাটা ফেরত দিই, তবে 3 দিনের কম হলে না ছাড়। কী করব বলুন, একটা খোরদের ধোকাতে খরচ তো কম নয়, ধোবার খরচ, জমাদারের খরচ, মুটের খরচ, 2-1 দিনে ফেরত দিলে পোষায় না বলে চলে গিয়েছিল খাতা নিয়ে। আর এরা দুই বন্ধু আহ্লাদে ভেসেছিল, তারা তো 7 দিন থাকবে বলে এসেছে, আর যে জায়গা পেয়ে গেছে 3 সাথে 21 দিন থাকতে ইচ্ছে করছে, তাহলেই আবার ওই 10-10-20টা টাকা নিজেদের পকেটে ফিরে আসবে। সেই সকালে কথাবার্তা, তারপর বেরিয়েই সমুদ্র স্নান, তারপর জগন্নাথ দর্শন, তারপর মহাপ্রসাদ, তারপর সমস্ত দিন টহল, তারপরেই ফিরেছে। বাড়ি থেকে বলে দিয়েছিল প্রথম দিনেই খবরদার সমুদ্রে নামবি না, আর প্রথম দিন ঠাকুর দেখবি, পুজো দিবি, মহাপ্রসাদ খাবি, পুজোর টাকা করিও দিয়েছিল বাড়ি থেকে। ওরা ভাবল প্রথম দিনেই সব ঝামেলা মিটিয়ে ফেলি, তাছাড়া সমুদ্রে নামার কারণটা না মানার পাতকটাও খণ্ডন হয়ে যাক। বলে গিয়েছিল হোটেলে এবেলা খাবে না, আর সারাদিন টহলের পর এই সন্ধেবেলা সবে ঢুকেছে, ঢুকবার সময় রান্নাঘরের পাশ দিয়ে আসতে হয়। শ্যামল বলল, দারুণ গন্ধ বেরিয়েছে রে, কি ভাজছে বল দেখি। শৈলেনও নাক টেনে ঘ্রাণেনও অর্ধভোজন করে বলেছিল, ঠিক বুঝতে পারছি না, মনে হচ্ছে ফ্রাই কিংবা কাটলেট, খাওয়া দাওয়া গ্র্যান্ড হবে, কি বলিস? মহাপ্রসাদের ঝামেলাটা মিটিয়ে দেওয়া হয়েছে, বাঁচা গেছে, এখন বাকি 6 দিন এই নীল নির্জন সৈকতাবাসে সমুদ্রের ভেটকির ফ্রাই আর সামুদ্রিক চিংড়ির কাটলেট। আহা, জিভে জল আসছে রে, আর খিদেও যা পেয়েছে, তার উপর এই দারুণ গন্ধ। তাড়াতাড়ি দোতলায় উঠে এসে ঘরের চাবি খুলে হাত মুখ ধুয়ে রেডি হয়েছে খাবে বলে, হঠাৎ বিনা মেঘে বজ্রপাত, হঠাৎ এই দারুণ দুঃসংবাদ, কাটলেট নয়, ফ্রাই নয়, চপ, কিন্তু কিসের? সে প্রশ্নের উত্তর আগেই দিয়েছেন ম্যানেজার ঘোষ রায়, ইঁদুরের, নরহরির কীর্তি, সমুদ্রের এত মাছ থাকতে মাটি খুঁড়ে মেঠো ইঁদুর বার করে, না নিজে নয়। ঘোষ রায় চেঁচিয়ে চেঁচিয়ে বলেন, ওর আবার এক অর্ডার সাপ্লায়ার আছেন, তাই থেকেই তো ধরা পড়ল, দেখি যে রান্নাঘরের পেছনে ছায়া ছায়া অন্ধকারে একটা লোক কি যেন ওজন করছে। আমি বলি, কি ব্যাপার? সকালবেলা নরহরির হাতে 100 টাকা ধরে দিয়েছি, মাছ মাংস ইত্যাদি যাবতীয় বাজারের জন্যে, তেল ঘি সব আমার ভাঁড়ারে মজুত, এখন আবার ওজন কিসের? গিয়ে রেড়ে করে পড়ে দেখি, ইয়া এক মেঠো ইঁদুর। হঠাৎ শ্যামল ছুটে বাথরুমে চলে যায়, তার বমির শব্দ প্রবল হয়ে ওঠে, তথাপি তার প্রাণের বন্ধু শৈলেন নড়ে না। ম্যানেজারের কথার শেষ না শুনে নড়বার সামর্থ্যও নেই তার, স্রেফ পাথরের পুতুল হয়ে গেছে সে।
ম্যানেজার সতেজে বলে চলে, জেরা করতে সব প্রকাশ। চপের মাংসের টাকা চেপে দিয়ে নরহরিচন্দ্রের চপে এই চালান। আজ বুঝি ওজনে একটু কম পড়েছিল, তাই আর একটা এনে ওজন সই করছে। বুঝুন মশাই, এই লোককে আমি গুলি করিনি, গালকুত্তা দিয়ে খাওয়াইনি, শুধু চাটিয়ে বৃন্দাবন পাঠিয়ে দিয়েছি। বুঝুন কত ঠান্ডা মেজাজের লোক আমি। আহ, ইঁদুরের চপ সাতজন্মে শুনেছেন এ কথা? হ্যাঁ, ছেলেবেলায় যখন কলকাতা স্কুলে পড়ি, পাঁঠার ঘুগনি কিনে খেতাম, তা বাবা বলতেন পাঠানা হাতি, ধীরে ইঁদুরের ঘুগনি। বিশ্বাস করতাম না, ভাবতাম বাবা পয়সা খরচের ভয় বলছেন। এখন বুঝছি আছে এসব ব্যবসা। আর ইঁদুর জিনিসটা হয়তো বিষাক্ত নয়, সেই ঘুগনি খেয়েও যখন বেঁচে আছি, আর ওই বেটা নরহরি যখন চালিয়েও যাচ্ছে, কিন্তু জেনে শুনে কে খেতে পারে ওই চপ বলুন? আর আমি বা বোর্ডারদের পাতে দেওয়াই কি করে? চলুন, ওই চপটা বাদ দিয়ে বাকি যা রেঁধেছে বেটাকে তো বিদায়ও করে দিলাম, হরেকেষ্টই সার্ভ করুক। ওরে হরেকেষ্ট, চপটা যেন বাবুদের পাতে দিস নেই। কিন্তু ততক্ষণে দ্বিতীয় বাবুও বাথরুমে, চপটা বাদ দিয়ে বাকিটা শুনেই তার শরীরের মধ্যেও পাক দিয়ে এসেছে। ইতিমধ্যে অন্য অন্য ঘরের বাবুরাও বেরিয়ে পড়েছেন, খবর জেনে তুমুল হট্টগোল শুরু। সেই রাত্রেই বাক্স বিছানা হিঁচড়ে হিঁচড়ে চলে যান কেউ কেউ, শৈলেন্দ্রের মতো জলস্পর্শ না করে রাতটুকু থেকে যায় বাকিরা। সকলেই আজ কি কাল এসেছে, এন্ট্রি ফিটা বাদ যাবে যাক, পুরো প্রাণটা বরবাদ যাচ্ছিল। ম্যানেজার জনে জনে হাত জোর করে বলেন, লক্ষ্মী ছড়া মাদুরটা নতুন এসে মশাই, কে জানত আমায় এমন করে ফাঁসাবে, দয়া করে আমার পায়ের ধুলো দেবেন। আর পায়ের ধুলো, শ্যামল বলে ওঠে, পৈতৃক প্রাণটা নিয়ে যে ফিরে যেতে পারছি এই ঢের, উফ, আবার এলে হয়তো দেখব সাপের মাংস চালাচ্ছেন। বলুন, বলে নিন, নষ্ট চন্দ্র দেখেছিলাম হয়তো। পরদিন ওরা অন্য হোটেলে উঠে যায়, কিন্তু মন ধসে যায়, সমুদ্রের কলরোল কানে আসা ছাড়া আর কোনো চিহ্ন নেই। পুরনো পচা বাড়ি, বাজারের গা ঘেঁষা, নোংরা, ধুলো, কুকুর, ভিকিরি, এইসব দৃশ্য। এই কি পুরী বেড়াতে আসা, অথচ আর কোথাও সিট নেই, যেন পৃথিবী শুদ্ধ লোক এবার এই পুরীতেই বেড়াতে এসেছে। ধুর, যাত্রাটাই অশুভ, শৈলেন বলে, ফিরে যাই চল। ধুত, বাড়ির লোক হাসবে, বলবে হলো একা একা বেড়ানো, তবে চল আর কোথাও চলে যাই। কিন্তু বলতে বলতে আরও দুটো দিন কাটল, বাকি আর তিনটে দিনের জন্যে কোথায়? অথচ একটু মধুরেন সমাপয়েত না হলে সমস্ত খরচাটাই মাটি। অবশেষে ঠিক করল বাকি দুদিন দীঘায় ঘুরে যাবে, সেখানেও সমুদ্র, অথচ ধেরেই দূর নেই। অতএব খড়গপুর থেকে বাসে করে দীঘায় পাড়ি। মনটা আবার আহ্লাদে ভাসছে, বাড়ি ফিরে খুব গল্প করা যাবে। দু জায়গায় সমুদ্র দেখলাম। দেখিস, ওই ইঁদুরের চপের গল্পটা যেন করে ফেলিসনি, মাথা খারাপ। শুধু নীল নির্জন সৈকতাবাসের সৌন্দর্য বর্ণনা, রবি ঠাকুরের খবরটাও দিতে হবে, সারা বাস জল্পনা কল্পনা, বাড়ি গিয়ে কিভাবে কি বলা হবে, যা যা বললে বিরক্ত প্রকাশ হয় সেভাবে বলতে হবে। কোন ফাঁকে যে এসে গেল দীঘা, কিন্তু বাস থামতে যা দেরি, বাস থেকে নামার ফুরসত পাইনি। বাসের মধ্যে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল এক লোক, পরনে খাকি প্যান্ট, নীল কোট, মাথায় সোলার হ্যাট, ওদের হাতে একটা করে কার্ড গুঁজে দিয়ে ভাঙা গ্রামাফোন রেকর্ডের মতো ঘেঁস ঘেঁসে গলায় গড়গড়িয়ে বলে চলে, এই যে সমুদ্র শিখর সুকনিলয়, সারা দীঘাতে এমন হোটেল আর পাবেন না, সত্যিকার সুকনিলয়, থাকার সুখ, খাওয়ার সুখ, শোয়ার সুখ, দেখার সুখ, চার্জ কম, চলে আসুন চলে আসুন। চুল খাড়া হয়ে ওঠে দুই বন্ধুর, এ কে, কার কথা শুনছে ওরা? কিন্তু ততক্ষণে তো সেই সোলা হ্যাট তাদের গরু তাড়ানো করে একটা জিপ গাড়িতে তুলে ফেলেছে, মালপত্র তো আগেই ঢুকে গেছে, গাড়ি ছেড়েও দেয়। শৈলেন আর থাকতে পারে না, বলে ওঠে, তোমাকে মানে আপনাকে যেন কোথায় দেখেছি মনে হচ্ছে। আপনি একটা হ্যাট পরা লোককে চট করে তুমি বলা যায় না। লোকটা হ্যাটটা চেপে চুপে ভালো করে মাথায় বসিয়ে বলে, দেখবেন আর আশ্চর্য কি, পৃথিবীটা গোল। নামটা কি আপনার?
বিশ্ববন্ধু মহাপাত্র দুই বন্ধু মুখ চাওয়াচাই করে, তাহলে এ লোক নয়। কিন্তু সব দেশে সব হোটেলেই কি ঠিক এই রকম লোক রাখে? তাদের কথাও একরকম হয়, এর গলাটা তো ভাঙা ভাঙা। দুই বন্ধু কথা চালায় চুপি চুপি, সাজসজ্জাও অন্যরকম, মনে হচ্ছে এই দীঘাতেই চিরকাল আছে। তা বটে, তিন চার দিনের জন্য একটা দেশে চাকরি জোগাড় করে এত মস্তানি সম্ভব নয়, কিন্তু সন্দেহ যে যায় না। ঠিক তেমনি নিয়ে তুলল অপূর্ব এক হোটেলে, বিছানা পাতল, কুঁজো ভরল, আলনা গোছাল, তবে মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, সেই শোলা হ্যাট, ঘরেও হ্যাট পরে ঘুরে বেড়াচ্ছে। ওরা বলে ফেলে, আচ্ছা আপনি সব সময় টুপি পরে থাকেন কেন? মাথায় টাক, তাই ঢাকতে। ও হো হো, তবে সে নয়, তার কত চুল, তবু ভয়ঙ্কর যেন চেনা চেনা, আবার সন্দেহ। আচ্ছা আপনার কোনো ডাকনাম আছে? আছে। কি কি? বিশু। তবে হলো না, নরহরি নয়, অমন নাম শত্রুর হোক। আচ্ছা আপনি কখনো পুরী গেছেন? বিদায় পড়েছে, এখানে কত সমুদ্র, এখানে সমুদ্রের শোভা দেখে কি বলে ওই রবি ঠাকুর এই হোটেলের নামকরণ করে দিলেন সমুদ্র শিহর সুখনিলয়। রবি ঠাকুর নামকরণ করে দিলেন? আবার মাথার চুল খাড়া হয়ে ওঠে। নরহরি কি সেদিন দুঃখে অপমানে প্রাণত্যাগ করেছিল? ওরা কি নরহরির প্রেতাত্মার সঙ্গে কথা বলছে? তাই অমন ছায়া ছায়া ঢাকা ঢাকা, তাই অমন ফ্যাঁস ফ্যাঁসে গলা। হ্যাঁ নিশ্চয় তাই, শ্যামল হঠাৎ চেঁচিয়ে ওঠে, আমি এই হোটেলে থাকবো না। সে কি, সে কি? কেন দাদাবাবু, কি দোষ পেলেন? তুমি মিথ্যে কথা বলছো, তুমি বেরিয়ে পড়ে আগে মিথ্যে কথাটা কোথায় দেখলেন? রবীন্দ্রনাথের মৃত্যুর পর দীঘার সৃষ্টি, আর তুমি বলছো হোটেলের নামকরণ করেছেন রবি ঠাকুর? ভুল বলিনি আগে, এখনো যেসব বাচ্চা জন্মাচ্ছে শুনবেন রবি ঠাকুর তাদের নামকরণ করে দিয়েছেন, রবি ঠাকুর অমর, এ কথা মানেন তো? শ্যামল চুপ। শৈলেন কিছুক্ষণ পর আকস্মাৎ বলে ওঠে, এই হোটেলে ইঁদুরের চপটপ হয় না তো? লোকটা চমকেও ওঠে না, রাগও করে না, শুধু একগাল হেসে বলে, ধরেই ফেলেছেন। তবে বলি দাদাবাবু, এখানে শুধু ভূত, ভূত। আগে এখানে বিশ্ববন্ধু, নরহরি দুহাত জোর করে বলে, বরং দুঘা মারুন দাদাবাবু, চেঁচাবেন না, চাকরি যাবে, মারা যাব। বলি সেদিন যে মারটা খেলে তাতে তো মারা যাওয়াই উচিত ছিল। পাগল হয়েছেন, ও তো যাত্রা থিয়েটারের মার, দর্শক ভাবছে মারছে, আসলে লাগছে না, লাগছে না। আগে না, রিহার্সাল দেওয়া আছে, ও তো চাকরি, এক হপ্তা মার খাওয়া, এক হপ্তা ভূত হওয়া, এক হপ্তা পুরী, এক হপ্তা দীঘা, মনির দু জায়গাতেই এক, সেই ঘোষরায় দিকে দিকে ওর ব্যবসা। কিন্তু এর মানে? মানে খুব সোজা, এ এক উচ্চাঙ্গের ব্যবসা, মোফতে এন্ট্রি ফি আর দুদিনের অ্যাডভান্স ঘরে এসে গেল। ও ষড়যন্ত্র, তাই বলে তুমি হাতে করে ইঁদুরের চপ বানাবে? খেপেছেন বাবু, হা হা হা, তাই বিশ্বাস করেছেন বুঝি? সবই ছলনা, আপনাদের ওপর একটু ভালোবাসা পড়ে গেছে, তাই খুলে বলছি, দেখবেন যেন ফাঁস হয়ে না যায়, তাহলে ফেঁসে যাব। ধীরে ইঁদুর কেন, একটি লেংটি ইঁদুরও ওই হোটেলের ধারে কাছে নেই, গল্পটা স্রেফ বানানো, চপ যা হয় উচ্চাঙ্গেরই হয়, সুগন্ধ তারই বেরোয়, তবে সেটা হয় শুধু ম্যানেজারের জন্যে, বোর্ডারের জন্যে, এক পয়সার বাজারও হয় না, রান্নাও হয় না, খাবার ঠিক আগেই ইঁদুর ইঁদুর রব তুলে লোক ভাগানো হয়, ওই হেসেলে আর কেউ খেতে চায়? আর এখানে একটা সন্ধে দেয় খেতে, তারপর তো ভূত, সারা রাত্রির উপদ্রব, ফল সেই এক, লোক ভাগানো। চমৎকার, শ্যামল ক্রুদ্ধ গলায় বলে, আর এই যে হোটেলের বদনামটা হচ্ছে,
তার ভয় নেই? বদনাম! নরহরি একটি অলৌকিক হাসি হেসে বলে, এ যুগে ওতে কারোর ভয় আছে নাকি দাদাবাবু? এ যুগে যার যত বদনাম সে তত বিখ্যাত। বলি, দ্বিতীয়বার আর কেউ আসবে তোমার ঘোষ রায়ের হোটেলে? নরহরি হেসে উঠে বলে, তা না আসুক, দ্বিতীয় লোক আসবে, দেশে কত কোটি লোক। আমরা তোমার ঘোষ রায়ের হোটেলে থাকতে চাই না, এখনই চলে যাব। আহা, আপনারা চড়ছেন কেন দাদাবাবুরা? আপনাদের ঘরে রাতে ভূতে খাট নাড়াবে না, আপনারা এই সুখনিলয়ে সুখে নিদ্রা যাবেন। আপনাদের উপর আমার একটু ভালোবাসা পড়ে গেছে কি না? শেষ হল আশাপূর্ণা দেবীর রচিত গল্প নরহরির রূপান্তর। গল্প পাঠে এবং উপস্থাপনার প্রচেষ্টায় আমি তরুণ। গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।